আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো সকলেই জানেন ফেসবুকে এবং ইউটিউবে এটা ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। গত দুই দিন আগে বরিশালে একটি মসজিদে একজন হাফেজ শেখ মোবাইল দেখে কোরআন শরীফ দেখে থেকে পড়ছিল, তাই বরিশালে একটি মসজিদে হাফেজ শেখ তারাবী নামাজ পড়ানোর সময় মোবাইল দেখে দেখে তারাবী নামাজ পড়াচ্ছিল। তা এটা নিয়ে আলোচনা সমালোচনা বেশ অনেক কিছু হয়ে গিয়েছে। এই সম্পর্কে কোরআন হাদিস কি বলছে এবং কোরআন হাদিসে আসলে নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়া যায় কিনা সেই সম্পর্কে আমরা আজকে জানবো। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। মোবাইল দেখে দেখে নামাজ পড়ায় মসজিদের ইমাম তারাবির নামাজ, এটা কিন্তু ধরা পড়ে গেছে। এই যে সোশ্যাল মিডিয়াতে এখন প্রসার, আমার কাছে দুই তিনজন মেসেজ করে পাঠাইছে, হুজুর মোবাইল দেখে দেখে বরিশালে যে নামাজটা পড়িয়েছে এই নামাজটা হবে কি না। মুসল্লিদের এক হট্টগোল শুরু হয়ে গেল। তো তারা বলতেছে যে হুজুরে নামাজ পড়াইতেছে, মোবাইল থেকে দেখে নামাজ পড়াইতেছে। এরপরে প্রমাণ কি, 20-25 জনের উপরে সবার মোবাইল থেকে, অর্থাৎ এই ভিডিও যে তারাবির নামাজ পড়াইতেছে সেটা ভিডিও দেখাইতেছে আর কি। ইমাম সাহেব মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেছে আর তারাবির নামাজ পড়াইতেছে। এখন ওখানকার মোতোয়াল্লি বলেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সবাই এখন ইমামের বিপক্ষে। ইমাম সাহেবকে তাড়াতাড়ি তাড়ান, 20,000-40,000 টাকা দিয়ে দুইজন হাফেজ সাহেবকে নিয়ে আসছে, কিন্তু একজন কোরআন দেখে দেখে পড়তেছে এটা তাদের পছন্দ না। এখন কোরআন এবং হাদিস কি বলে, কোরআন এবং হাদিস এখানে কোনটা সাপোর্ট দিচ্ছে যে কোরআন দেখে দেখে কি তারাবির নামাজ পড়াতে পারবে কি না, হাদিস এবং কোরআনে কি বলে। তো এই জায়গা থেকে কিন্তু চার ইমামের ভিতরে মত পার্থক্য রয়েছে। যেমন হানাফি মাজহাবের সকল আলেমরা এবং সকল যারা আছেন শেখ, ওনারা এটাকে সাপোর্ট দিচ্ছেন না। ওনারা বলছে যে ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজেই, কোনো নামাজে আপনি কোরআন দেখে পড়তে পারবেন না। যদি কোরআন দেখে পড়েন তাহলে নামাজটা আপনার ভঙ্গ হয়ে যাবে, কোরআন দেখে পড়বেন তো নামাজ ভঙ্গ। আর ইমাম শাফি মতবাদ তো এখানে আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার মতে বা ওনার যারা মাজহাব মানেন ওনার মতে হলো কোরআন নফল নামাজে দেখে দেখে পড়তে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু ফরজ ওগুলো নামাজে কোরআন দেখে পড়লে হবে না। সো এই নফল নামাজ পড়ার জন্য কোরআন দেখে পড়তে পারবে। তে যেহেতু এটা ইখতিলাফি একটা মাসালা, ইখতিলাফি একটা আছে চার ইমামের ভিতরে মত পার্থক্য আছে, তো এখানে কিন্তু ওই ইমামকে বহিষ্কার করে দেওয়া এটা কিন্তু অন্যায়, ওই ইমামকে শাস্তি দেওয়া হবে এটা কিন্তু অন্যায়। আজকে আমি দেখলাম সম্ভবত ওই যে হাফেজ জাকির হোসেন, ওই হাফেজের নাম এখানে আমাকে দিয়েছে যে যে হাফেজ জাকির হোসেন একজন, তে উনি নামাজ পড়তে পড়তে উনি ওই যে কোরআন দেখে দেখে পড়তেছে মোবাইল অ্যাপের ভিতরে, তো এখন জানালা দিয়ে এটাকে ভিডিও করে দেখানোর পর এখন ওখানে বিকট আকারে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে, সম্ভবত এটা নিউজেও চলে এসেছে। তো এখন ওই জায়গার ইমাম যিনি ছিলেন, আমি বলবো যে ইমাম যিনি ছিলেন একজন খতিব, একজন ইমাম, উনি কি এই বিষয়ে অবগত ছিলেন না যে চার ইমামের ভিতরে পার্থক্য আছে এখানে, যে এক ইমাম বলছে হ্যাঁ নফল নামাজে পড়তে পারবে, আরেক ইমাম বলছে না পড়তে পারবে না। তো যেখানে ইখতিলাফই আছে এখানে একবারে কঠোরতাভাবে কোনো বিষয়টাকে নেওয়াটা সঠিক নয়। এমনকি বলা হচ্ছে যে নামাজের পর অর্থাৎ রমজানের পর ও ইমামকে ডেকে নিয়ে তার বিচার, তার সালিশ, অমুক তমুক এই সেই করা হবে। তো এই যে বিষয়গুলো কিন্তু দুঃখজনক। আমরা যদি এখান থেকে জেনে নিই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিলেন, তো ওই গোলাম যখন কিয়ামুল লাইল অর্থাৎ রাতের বেলা যখন নামাজ পড়তেন, তারাবির নামাজগুলো পড়তেন, তখন কোরআন দেখে দেখে তেলাওয়াত করে এরপরে তিনি নামাজ পড়তেন, কোরআন দেখে দেখে নামাজ পড়াতেন। এখন এটাকে আবার দুইভাবে নিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যারা অনুসরণকারী আছেন, ওনারা এটা এখানে নিয়েছে যে না, উনি কোরআনটাকে আগে মুখস্থ করে নিতেন, অর্থাৎ নামাজের আগে মুখস্থ করে নিতেন এরপরে নামাজে পড়তেন, মানে একই আরবিক শব্দ দুইটা অর্থ হয়, তিনটা হয়, চারটা হয়, অনেক হয়। তো এখানে অর্থটা এভাবে ঘুরিয়ে নিয়েছে
যে ইমাম আবু হানিফা যে ওখানে নামাজের আগে উনি তেলাওয়াত মুখস্থ করার পরে উনি নামাজে এসে তেলাওয়াত করতেন, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন না, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম উনি নামাজের ভিতরে কোরআন দেখে দেখেই উনি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজগুলো পড়তেন এবং পড়াতেন। তো এই এই হাদিস থেকে কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা সবাই কোরআন দেখে দেখে পড়ে। আমরা আরবিক কান্ট্রিগুলোতে দেখি অনেক মসজিদগুলোতে কোরআন দেখে দেখে পড়ে তারাবির নামাজ পড়ায়, কিন্তু আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য হাফেজ আছে, হাফেজদের কোনো অভাব নাই। তো এখানে কি আমরা কোরআন দেখে দেখে তারাবির নামাজ পড়বো নাকি না দেখে পড়বো? যেখানে কোরআন মুখস্থ পড়তে পারে সেখানে দেখে দেখে পড়াতে কোনো প্রয়োজন নেই। এখন কোরআন যদি মুখস্থ তেলাওয়াতকারী থাকে, হাফেজদের অভাব না থাকে, সেখানে কিন্তু কোরআন দেখে দেখে পড়ার কোনো প্রয়োজন নাই, এখানে গণ্ডগোল করার কোনো ফাসনা ফাসাদ করার প্রয়োজন নাই। মুখস্থ কোরআন তেলাওয়াত করেই তারাবির নামাজ হোক, আর যদি মুখস্থ কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ পড়ানোর লোক যদি না থাকে তাহলে সূরা তারাবি পড়ে কোনো সমস্যা নেই। তবে মারামারি এই যে ঠেলাঠেলি হট্টগোল এই সেই এগুলো থেকে বিরত থাকুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন কোরআন হাদিসের আলোকে, ভিডিওটা দেখলেন, এখন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।